ভিউয়ার্স, আজকের ভিডিওটা সমস্ত স্পাইস মানি রিটেলারদের জন্য ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে যারা যারা স্পাইস মানি পোর্টাল ইউজ করেন, তারা পোর্টাল ইউজ করার সময়, ট্রানজ্যাকশন করার সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয় এবং সেই সমস্যার ইনস্ট্যান্ট সমাধান কিভাবে করবেন, সেই সমাধান করার প্রসেসটাই আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এর জন্য আপনাকে কোথাও কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না বা আপনার ডিস্ট্রিবিউটারকেও হোয়াটসঅ্যাপ করতে হবে না, আপনি আপনার প্রবলেমটা নিজের থেকেই সমাধান করতে পারবেন। তো এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। ধরুন আপনি একজন কাস্টমারের রিচার্জ করলেন, রিচার্জটা আপনার পোর্টালে সাকসেসফুল হয়ে গেল, বাট টেকনিক্যাল ইস্যুর জন্য ধরুন কাস্টমার রিচার্জটা পেল না, তো তখন আপনি কী করবেন? তখন আপনাকে স্পাইস মানি কাস্টমার কেয়ারে ফোন করতে হয়। তো ফোন করে তারা সময় নেয়, তারপরে আপনার রিফাউন্ড হয়। তো আপনাকে ফোন করার প্রয়োজন নেই, এই যে রিফাউন্ডটা আপনি নিচ্ছেন এটা আপনি আপনার পোর্টাল থেকে নিজেই কমপ্লেনটা রাইজ করতে পারবেন, ওকে? এছাড়া যারা এইপিএসের কাজ করেন, বেশিরভাগই তো এইপিএস করেন, তো এইপিএসে ধরুন কারো টাকা তুলতে গিয়ে ট্রানজ্যাকশন ফেল হয়ে গেল সার্ভার ইস্যুর কারণে এবং টাকাটা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কেটে গেল বাট আপনার ওয়ালেটে আসলো না, তো তখন আপনি কী করবেন? এই সমস্ত যাবতীয় প্রবলেম, যে সমস্যা, সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন আপনার স্পাইস মানি অ্যাপস থেকে বা স্পাইস মানি পোর্টাল থেকে। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই কীভাবে সমস্যাগুলো সমাধান করতে হয়। তো যারা মোবাইল থেকে করেন, মোবাইল থেকেও একই সিস্টেম, বা যারা কম্পিউটার থেকে করেন, কম্পিউটার থেকেও একই রকম সিস্টেম। তো আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, যারা মোবাইল থেকে করবেন মোবাইল থেকেও আপনারা দেখে নেবেন, যেভাবে বলছি আমি সেভাবে ফলো করবেন, ওকে? সো দেখুন, আমি কম্পিউটার ওপেন করে নিয়েছি স্পাইস মানি পোর্টাল। যারা কম্পিউটারে কোনো দিনই কাজ করেননি, লগ ইন করাও জানেন না, এই যে স্পাইস মানির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে স্পাইস মানি পোর্টাল আপনার ডেস্কটপ থেকে বা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকেও আপনি ওপেন করে নিতে পারেন, ওকে? বা যারা মোবাইল অ্যাপস থেকে করেন তারা মোবাইল অ্যাপসেও স্পাইস মানি পোর্টাল খুলে নেবেন। যারা মোবাইল অ্যাপস থেকে করবেন তারা দেখবেন পোর্টালের নিচের দিকে মোর অপশন রয়েছে, আপনি মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন কেয়ার, তো আপনি কেয়ারে ক্লিক করবেন। কেয়ারে ক্লিক করার পর আপনার কাছে যে অপশনগুলো খুলে যাবে সেম এই একই রকম অপশন কিন্তু আপনার এই ওয়েবসাইটেও রয়েছে। দেখুন এখানে কেয়ার বলে অপশনটা রয়েছে, ওকে? তো চলুন আমি এখানে কেয়ারে ক্লিক করে দিই। দেখুন কেয়ারে করার পর এখানে একটা ভিডিও আসবে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, না চাইলে এখানে স্কিপ টু কেয়ারে ক্লিক করবেন। তো এখান থেকে আমি স্কিপ টু কেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনারা স্কিপ টু কেয়ারের উপরে ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা এখানে আমি খুলে যাবে, আমি বড় করে দিই। এই একই জিনিস কিন্তু আপনাদের কাছে মোবাইল থেকে খুললেও কিন্তু এই জিনিসগুলোই আসবে। তো এখানে যেটা আমাদের মেন জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করব, যেটা আমাদের সমস্যা হয় সবথেকে বেশি, ট্রানজ্যাকশন রিলেটেড। দেখুন এখানে একটা অপশন রয়েছে ট্রানজ্যাকশন রিলেটেড ইস্যু, তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সিম্পলি আমরা ট্রানজ্যাকশন রিলেটেড উপরে ক্লিক করব। তো যখনই আমরা ক্লিক করব এখানে কিন্তু আপনার স্পাইস মানিতে মেন যে ট্রানজ্যাকশনগুলো হয় সেই ট্রানজ্যাকশনের যে সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয় সেই প্রবলেমগুলো এখানে চলে আসলো, ওকে? সো এর মধ্যে থেকেও আমরা বাছাই করে কিছু মেন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখুন প্রথমে রয়েছে আমাদের যেটা সবথেকে বেশি সমস্যা হয়, এইপিএস ট্রানজ্যাকশন রিলেটেড ইস্যু। অর্থাৎ এখানে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার কাছে দেখুন এখানে একটাই অপশন দেবে যে অ্যামাউন্ট ডেবিটেড বাট নট অ্যাডেড টু এজেন্ট ওয়ালেট। তার মানে কি হলো, আপনি স্পাইস মানি পোর্টাল থেকে কোনো কাস্টমারের টাকা উইথড্রল করতে গেলেন এবং সেই সময় ট্রানজ্যাকশনটা কোনো রকমে ফেল হয়ে গেল এবং কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেল বাট আপনার ওয়ালেটে আসলো না, তো তাহলে কি করবেন? তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করবেন, করার পরে দেখুন আপনি এখানে উপরে ডেট সিলেক্ট করে নেবেন, আপনি কবে ট্রানজ্যাকশন করেছেন, ডেট সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ফিল্টার করবেন, তাহলে আপনার সেই ডেটের সমস্ত ট্রানজ্যাকশন এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমার একটা ট্রানজ্যাকশন রয়েছে, তো যদি মনে হয় আপনার যে ওরকম ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তাহলে এখানে অ্যাকশনের নিচে দেখতে পাচ্ছেন হেল্প রয়েছে, সিম্পলি এই হেল্পের উপরে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা কমপ্লেইনের পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে প্রথমে বলেই দিচ্ছে, দেখুন এই মেসেজটাকে পড়ে নেবেন, যে ডিয়ার স্পাইস মানি অধিকারী, ইফ দ্য অ্যামাউন্ট হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট অ্যান্ড নট অ্যাডেড টু দ্য ওয়ালেট, দেন দ্য অ্যামাউন্ট উইল বি রিফাউন্ডেড টু দ্য কাস্টমার্স
অ্যাকাউন্ট উইদিন 5 working days. তার মানে কি হলো, বলছি যে প্রিয় স্পাইস মানি অধিকারী, যদি আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যান এবং সেই সময় যদি কোনো কারণে টাকাটা ডেবিট হয়ে যায় কাস্টমারের অ্যাকাউন্ট থেকে এবং আপনার ওয়ালেটে যদি টাকাটা অ্যাড না হয়, তাহলে সেই টাকাটা অটোমেটিক্যালি কাস্টমারের অ্যাকাউন্টে 5 working days মধ্যে অটোমেটিক্যালি কাস্টমারের অ্যাকাউন্টে চলে যাবে। তো দেখুন, এখানে 5 working days বলতে কিন্তু আমরা যেটা ভাবি যে আমরা রাত দিন 24 ঘন্টায় যদি আমরা একদিন ভাবি তাহলে কিন্তু হবে না, এটা ওয়ার্কিং ডে বলেছে, মানে প্রত্যেক দিন 12 ঘন্টায় করে একদিন হবে। তো এরকম আপনাকে টোটাল রাত দিন ধরে আপনাকে 10 দিন ওয়েট করতে হবে, মধ্যে শনি রবিবার থাকলে কিন্তু হবে না। তো এরকম আপনি ওয়েট করে নেবেন, 10 দিন পর যদি না ঢোকে তখন আপনি এই অপশনে এসে এখানে দেখতে পাচ্ছেন রাইজ কমপ্লেন, এই রাইজ কমপ্লেনে ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করবেন এখানে একটা আপনার কাছে বক্স খুলে যাবে, এখানে আপনাকে লিখতে হবে, আপনি ইংরেজিতে লিখবেন যে আপনার এই ট্রানজ্যাকশনটা ফেল হয়েছে এবং টাকাটা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে, 10 দিন হয়ে গেছে বাট এখনও পর্যন্ত টাকাটা কাস্টমারের ওয়ালেটে ঢোকেনি, তো দয়া করে তাড়াতাড়ি টাকাটা ব্যাক করার চেষ্টা করুন, এবলে একটা আপনি মেসেজ করে দেবেন। তো তাহলে এটা স্পাইস মানি থেকে দেখে নেওয়া হবে এবং আপনার যে এটা আপনি কমপ্লেনটা করলেন তার স্ট্যাটাসের পাশে ভিউ স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার কমপ্লেনটা এখন কোন অবস্থায় আছে, এটা কিন্তু সবথেকে ভালো জিনিস। ওকে, তো আমরা চলে আসি ব্যাকে, আবার ট্রানজ্যাকশন রিলেটেড ইস্যুতে গেলাম। দেখুন, আমাদের তো হয়ে গেল এপিএস রিলেটেড যেটা প্রবলেম থাকে আমাদের, এটা তো আপনারা করতেই পারবেন। তো এবার থেকে আপনারা আপনাদের এরকম সমস্যা হলে এখান থেকে করে দেবেন। তারপরে আর একটা আমরা এখান থেকে দেখবো মুভ টু ব্যাঙ্কের ইস্যুয়ে, দেখুন এই একটা ইস্যু রয়েছে, এটাও আমাদের প্রবলেম হয়, মানে আপনি আপনার সেটেলমেন্ট করার সময় আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো না বা পেন্ডিং হয়ে যাচ্ছে, তো সেটার সলভ আপনারা এই মুভ টু ব্যাঙ্ক ইস্যুতে ক্লিক করবেন। মুভ টু ব্যাঙ্ক ইস্যুতে ক্লিক করে আবার এখানে অনেক রকমের আপনার কিছু সাব ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে দেখুন এখানে একটা, এখানে আপনার যদি এই প্রবলেমটা হয় যে মুভ টু ব্যাঙ্ক সাকসেস বাট অ্যামাউন্ট নট রিফ্লেক্ট ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার মুভ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন স্পাইস মানি পোর্টাল থেকে, সাকসেসও দেখালো কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে আসলো না, তখন আপনি এখানে এসে কমপ্লেনটা ক্রিয়েট করবেন। ওকে, আর একটা দেখুন এখানে দেওয়া আছে যে মুভ টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ফেল বাট অ্যামাউন্ট নট রিফান্ডেড, ধরুন আপনি মুভ টু ব্যাঙ্ক করলেন ওখানে ট্রানজ্যাকশনটা ফেল হয়ে গেল, তো ট্রানজ্যাকশন ফেল হলে টাকাটা আপনার ওয়ালেটেই থাকার দরকার বাট ওয়ালেট থেকেও কেটে গেল, তখন আপনি এই কমপ্লেনটা করবেন। তারপরে দেখুন আর একটা রয়েছে, মুভ টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন পেন্ডিং হয়ে আছে, যদি আপনার পেন্ডিং হয়ে থাকে তাহলে আপনার সারাদিন ধরে পেন্ডিং আছে তাহলে আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ওকে, তারপরে দেখুন এখানে সেটেলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট স্ট্যাটাস রিজেক্টেড, ধরুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার চেঞ্জ করবেন সেটেলমেন্ট অ্যাকাউন্ট সেটা রিজেক্ট করে দিচ্ছে বারবার, তো সেটার কমপ্লেন এখান থেকে করতে পারবেন। তারপরে দেখুন আর একটা রয়েছে, সেটেলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, পেন্ডিংই রয়ে গেছে আপডেট হচ্ছে না, তখন সেটা এখান থেকে আপনি করবেন। তো এরকম কিছু এখানে মেন মেন আমাদের দিয়েছে স্পাইস মানি থেকে, যেটা সত্যিই রিটেলারদের জন্য খুবই সুবিধার। আমি ব্যাক চলে আসি, আসার পর দেখুন এখানে আরও কিছু প্রবলেম রয়েছে যেগুলো আপনারা সলভ নিতে পারেন, তার মধ্যে রয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে BBPS পেমেন্ট ইস্যু রয়েছে, এটাও আপনি করতে পারেন, যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করলেন ধরুন, হ্যাঁ, তারপরে ধরুন কারো বিল পেমেন্টটা হলো না, টাকা কেটে গেল, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কমপ্লেনটা রাইজ করতে পারেন যে অ্যামাউন্ট ডেবিটেড বাট বিল নট টু পেইড, তো আপনি এই অপশনে ক্লিক করে আপনি কমপ্লেনটা রাইজ করতে পারেন। এছাড়াও এখানে যে সমস্ত রয়েছে, দেখুন মানি ট্রান্সফার রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা এখান থেকে করতে পারবেন, DMT রং ট্রান্সফার অর্থাৎ আপনি মানি ট্রান্সফার করলেন ভুল অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে এখান থেকে কমপ্লেন দিতে পারেন। আপনার কাছে যদি মিনি ATM মেশিন থাকে সেটা রিলেটেড কোনো ইস্যু থাকলে, দেখুন এটার মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দিয়েছে, তো সেটা আপনি এখান থেকে সলভ করতে পারেন। এছাড়াও দেখুন এখানে বিল পেমেন্টের রয়েছে, LIC ট্রানজ্যাকশন রিলেটেড ইস্যু সেটা করতে পারবেন, রিচার্জ ট্রানজ্যাকশন রিলেটেড ইস্যু এটা কিন্তু সবার হয়ে থাকে, তো এখানে আমি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু যেটা হচ্ছে যে আপনি কোনো কাস্টমারকে রিচার্জ করলেন, রিচার্জ সাকসেসফুল হয়ে গেল বাট কাস্টমারের মোবাইলে রিচার্জটা ঢুকলোই না, তখন সেই প্রবলেমটার টাকাটা রিফান্ড আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনাকে এই অপশনে আসতে হবে, এসে এখানে রিচার্জ সাকসেসফুল বেনিফিট নট রিসিভড এটা কিন্তু আপনাকে এখানে ক্লিক করে আপনাকে কমপ্লেন করতে হবে যে আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে গেল পোর্টালে বাট রিচার্জটা কাস্টমারের মোবাইলে ঢুকলো না, তাহলে আপনাকে তারা হয় রিচার্জটা সাকসেসফুল করে দেবে আর না হয় আপনাকে সেই টাকাটা রিফান্ড করে দেবে। এরপর ধরুন কেউ মনে করেন ভুল নাম্বারে রিচার্জ করে ফেললেন, তো সেটার কমপ্লেন এখান থেকে দিতে পারবেন। ওকে,
ধরুন রিচার্জ হচ্ছে না কোনো নাম্বারে, তো সেটা এখান থেকে করতে পারবেন। তো এরকমের বিভিন্ন রকম সুবিধা এখানে আমাদের জন্য দেওয়া রয়েছে। আপনার প্যান কার্ড রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা এখান থেকে শর্ট আউট করতে পারবেন। তো সবগুলো তো একটা একটা করে দেখানো অসম্ভব, সম্ভবই নয়, প্রচুর এখানে রয়েছে। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন রিলেটেড আপনারা একটু ঘাটাঘাটি করুন নিজের থেকে, আরও বুঝতে পারবেন। তো এভাবে আপনারা নিজের থেকেই সমস্ত রকম প্রবলেমগুলো সলভ আউট করতে পারবেন, এর জন্য কাস্টমার কেয়ার বা ডিস্ট্রিবিউটরকে ফোন করার প্রয়োজন নেই। একই রকম সিস্টেম আপনারা নিজের থেকেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কাছে এখনও পর্যন্ত স্পাইস মানির আইডি না থাকে তো আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে স্পাইস মানির আইডি করে দেবো।